আজকে ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই বিশাল ঐতিহাসিক এবং এই রকম কাব্যিক বক্তব্য পুরা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে কেউ আর এরকম দিতে পারেনি এবং এই কবিতা বলবো আপনি আবৃত্তি বলেন কবিতা বলেন জাতীয় কি বলে ওই জাগ্রত করার জন্য যে স্পিচ সবকিছু এটার মধ্যে আছে এমন কিছু নাই যে নাই দিক নির্দেশনামূলক একটা দেশকে স্বাধীন করার জন্য জাগরণের জন্য মানুষকে কারেজ করার জন্য দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতাকে সকল কিছু এখানে আছে আমাদের প্রচন্ড শিক্ষণীয় অনেক কিছু আছে সারা দেশ বিদেশে এই স্পিচ এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখন এটা হচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি উজ্জীবিত করবে মানব সেবার জন্য দেশ সেবার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য বঙ্গবন্ধু আমাদের কাছে অমর যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে আমি বঙ্গবন্ধুর একজন ছোট্ট কর্মী হিসাবে আমি গর্বিত বোধ করি যে আমি এই দল করি আওয়ামী লীগ করি আমার বাবা আওয়ামী লীগ করতো আমরা করি আমার সারাউন্ডিং যারা আছে প্রত্যেকে আমরা একদম কি বলে পিওর আওয়ামী লীগ এদিক সেদিক কোথাও হয়নি কখনো সেই বঙ্গবন্ধুর দলকে আদর্শকে ধারণ করে দেশ সেবা করতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই বঙ্গবন্ধু আমাদের পথের পাথেয় এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পথকে আদর্শ পথকে অনুসরণ করে বাংলাদেশকে আজকে বিশ্বের মহিমায় পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধু যদি এই ভূখণ্ড না দিত এই 7ই মার্চের ঐতিহাসিক বক্তব্য যদি মুক্তিযোদ্ধাদেরকে এনকারেজ না করত উৎসাহিত না করত এই দেশ আমরা পেতাম কিনা যাই না আমরা গর্বিত বঙ্গবন্ধুর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ওই পথের পাথে হতে চাই ¡Gracias!